কিন্তু উত্তরাধিকার বলতে কিচ্ছু নাই। বাবা ফির সাহেব আসলা ভুয়াও যে ফির সাহেব ওই বা এরকম কোনো মূলনীতি নাই, এটা আমানতদারির ব্যাপার। হ্যাঁ যদি উপযুক্ত হইন মাতইন না তা হইলে আমানত লায়ক হইন যদি তাইলে এটা অটোমেটিক আইব, এটা ঘোষণা দেওয়া লাগে, নিজের থেকে ঘোষণা করার দরকার না, দায়িত্ব এমনি বলব। আমি এক দরবারও গেলাম একবার নিলাম, আমার গেলাম মানে আমার দরিয়া উনিশ গিয়া জিয়ারতও গেছি, দেখি আম মানুষ এটা তো বাটি অঞ্চলের মানুষ একেবারে কোনো কিছু জানে না, তা সালাম করো সালাম করো কইলে এটাও মাটি দণ্ড করে দিয়ার মাতইন না দণ্ড করে দিয়ার। দেখলাম ধরেই থাকে ওই আমারই দুদি ওলা কয় সালাম করো, তো আমি তো আঠি দিব কিতা করবো, যাকে আমি গেলাম বিচরে জিয়ারত করলাম, আমার আর কিছু করিস নিজন না খাদি মরিয়াও হয়ে যাচ্ছে জিয়ারত করিয়া আইসি, তো আন্দাজ করলাম ও তো দুদি বালা আজকালকুর ইলা ক্যামেরাম্যান তাকে যদি তো ক্যামেরা দিলে এলো না আর লেখলো নেই শ্রদ্ধা করডা মাতইন না দরাত করি ফতোয়া দিলে এলো নে বলে শ্রদ্ধা করডা, মাটিত কল্লা গোসাইলেও কিন্তু শ্রদ্ধা হইতো না ওয় না শ্রদ্ধার লাগি দুইটা শর্ত আছে সংক্ষেপ করি আর আমি, শ্রদ্ধার লাগি দুইটা শর্ত আছে, এই শর্ত না পাওয়া গেলে মাটিত কল্লা গোসাইলেও শ্রদ্ধা হইতো না কিন্তু জানিয়ে রাখুন হইতাম নাকি তার শর্ত জি, এর আগে ওখানেও জানিয়ে রাখুন জানি এক মূর্খ মানুষের জাহিল মানুষের কোনো খামর উপরে ইলা সরাসরি ফতোয়া দেওয়া যায় না, হে জানে না তারা জানাইতেই পয়লা শিখাইতেই মাতইন না, এরপরে তার তাকে যদি এরকম হয় তাইলে আচ্ছা ফতোয়া দিতে পারেন, নাইলে জাহিল মানুষ মূর্খ মানুষে জানে না তারে এইরকম ফতোয়া দেওয়া ঠিক নয়, এর লাগি ফতোয়া দিতে হইলে পরিস্থিতি বিবেচনা করা লাগে, যারা ফতোয়া দেয় না আমি তো মুফতি নাই কিন্তু এরপরেও দেশি পরিবেশ পরিস্থিতি বিবেচনা করিয়া ফতোয়া দেয়, তো শ্রদ্ধার লাগি দুইটা শর্ত হইল, একটা হইল তহারত হইতে পূর্ণ তহারত হইতে, আর দুই নম্বর যারে শ্রদ্ধা করডা তারে মাবুদ মনে করিয়া শ্রদ্ধার লায়ক মনে করিয়া মাবুদ মনে করিয়া শ্রদ্ধা করতা তাইলে এটা শ্রদ্ধা হইব এটা সিঁড়ি করিব, গৈরুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কেউ যদি এখন মাবুদ জানিয়া শ্রদ্ধা করুন তাইলে এটা নিঃসন্দেহে শিরিক, এর মাঝে কোনো সন্দেহ নাই। ও যে জাহিল মানুষ হকলে যে গোড়াগড়ি ঘটে তার উজু আছে না মাতইন না জি নাই, তো ফতোয়া দিয়া তো মুশকিল, তো তো আলোচনা করলে তো অন্য উপরতে আলোচনা করা গেল, তো আমি দেখছি তো আসা দেখলাম তো আসা আলমি যে কথাটা জিকেছি আবারও জিকেই আর ও যে আমরা সিলসিলার বুজুর্গ যারা কোথাও ইনতর ইসালের সবর হিসাবেও আমি দাবি করি কই আর কোনোদিন কারণে দেখছই নিজে নমাজ পড়ইন না মাতইন না কোনো ধরনের বন্ধ আমি করতে সাক্ষী দিতে পারেন না নি আপনারা একটু জোরে সাক্ষী দিতে পারেন না জি দেখছই নি কোনোদিন জি না, যেহেতু আমরা তরিকতর বুজুর্গ হল দ্বারা একদিকে ইসলামের প্রচার প্রসার হয়েছে একদিকে দিনের তবলিগ হয়েছে আবার মানুষের রুহানিয়ত যেটা মানুষের অন্তর এরা পবিত্র করিয়া আল্লাহর দিকে আল্লাহ রসুলের দিকে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত এরার অন্তর ডালিয়া দিয়া গেছনি সবক দিয়া গেছনি গতিকে ধারাবাহিকভাবে এই কাম এই সিলসিলার কাম চলতে আস ইনশাল্লাহ চলবো কেয়ামত পর্যন্ত চলবো, অলি হল খালি আমরা আমরা তো আর একটা সৌভাগ্য পাক ভারত উপমহাদেশ মশহুর যে সাইড তরিকা আছে ইসাইর তরিকার মিলন আমরা আছে আমরা পর্যন্ত ইয়া করছে সব হল জানি না আমরা কতটুকু ধরিয়া রাখতাম পারব কিন্তু সিলসিলা একটা বড় মজবুত সিলসিলা
বড় মজবুত সিলসিলা এটা। ধারাবাহিকভাবে সাইদ তরিকার মাধ্যমে এই পর্যন্ত আমানত, এই আমানত আইতে আইতে তো এখন হযরত বড় সাহেব কিবলা আতই আমানত সোলের পরবর্তীতে ইনশাআল্লাহুল আজিজ এই আমানতদারি শহীদ এই খেদমত চলব। আর ফলা তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ হযরত বড় সাহেব কিবলারে হায়াত ও বরকত দিতা, সেহেত দিতা, আর এই দিনের দায়ী হিসাবে ই খাম আঞ্জাম দিবার আল্লাহ আরও বেশি বেশি তৌফিক নায়াত ফরমাইতা। হুকা আমিন। আপনারাও সাইড না নিলা জি, কারণ এই ফিতনার তো বানাত সত্যিকার তরিকতর খেদমত যতটুকু বহুত জায়গাত দেখছি, বহুত জায়গাত নাম কইতাম না। এটা আজকাল হয়ে গেছে উত্তরাধিকার সূত্রে, উত্তরাধিকার সূত্রে এটার অন্য নাম হইন, কিন্তু এটার অন্য নাম বর্তমানে একটা মশুর নাম আছে জি, গদ্দি নিশিন, গদ্দি নিশিন কই। হ্যাঁ হ্যাঁ, বাপ বললে বাচ্চাইন উত্তরাধিকার সূত্রে মালিক হইন, মালোর মালিক হইন, কিন্তু এখানে ওখানে খাওয়া লাগে না কুচ্ছ, তুমি নিতাই নি কোনো বাট নিতাই নি খাওয়া লাগেনি বা তৈন না, বাবা মরলে উত্তরাধিকার সূত্রে বাচ্চাইন যারা আসেন সবেও মালোর মালিক হইন, ওয়ারিস হইন, কিন্তু তরিকতর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিন্তু উত্তরাধিকার বলতে কিচ্ছু নাই, বাবা ফিরসাব আসলা ভুয়াও যে ফিরসাব ওই বা এরকম কোনো মূলনীতি নাই, এটা আমানতদারির ব্যাপার। হ্যাঁ যদি উপযুক্ত হইন মা তৈন না, তা হইলে আমানত লায়ক হইন যদি, তাইলে এটা অটোমেটিক আইব, এটা ঘোষণা দেওয়া লাগে, নিজের থেকে ঘোষণা করার দরকার না, দায়িত্ব এমনি বলব। যেমন আমি কইতাম পারি, ও তো বর্তমান যে সিটিং প্রেসিডেন্ট আমাদের কিতা আবদুল্লাহ মির্সাব কইনা, তো নিয়ম মোতাবিক তো দুইবার করে বেশ টাইম প্রেসিডেন্ট পদপ্রার্থী হইতা পারতা না, যদি তাইন যদি কইতা বলেও আমার ভুয়া আমার বদলা প্রেসিডেন্ট ওইলো নেন মাতইন না জি, খেনে বলে এটা তো পার্লামেন্টের সদস্য যারা এরা ভোট দিয়া প্রেসিডেন্ট বানাই এটা মাতইন না, তো ওইটারও আলাদা পার্লামেন্ট আছে। এই দায়িত্বশীলদের দায়িত্ব ব্যাপার যেটা ওইটা বুটাবুটির মাধ্যমে হয়, এটা সকলটা বুঝেই যাইত নাই, গোপন বেরোনোর মাধ্যমে ওইয়া থাকে জি, এটা উত্তরাধিকার সূত্রে মালিক হওয়া যায় না, ওখান তো কথম সাইয়া রাখে, এটা উত্তরাধিকার সূত্রে কোনো মালিক হওয়া যায় না। হ্যাঁ আবারও কই আর যদি আপনি উপযুক্ত হই, বাবা মেহনত করছেন আল্লাহ আল্লাহ করছেন, ও তাকুয়া পরেজগারি যেটা ওটা অর্জন করছেন, এবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কুরবত হাসিল করছেন, সালাসিলে তুইবার বুজুর্গগুলোর সাথে সম্পর্ক রাখিয়া দিনর যে দাওয়াত দিছেন বা দিনর দাওয়াত তো মুশকুল আসলা, এটা খোয়া লাগতো নাই, অটোমেটিক হোক আল্লাহর জিবরিলে আমিন আল্লাহ মায়া করবা, এরপরে জিবরিলে আমিনের হুকুম দিবা, জিবরিলে আমিনেও মায়া করবা মহব্বত করবা, জিবরিলে আমিনে ফিরিস্তা হলে জানাই দিবা, আর ফিরিস্তা হলে জমিনবাসী অন্তরের মধ্যে ই আল্লাহর বন্দার মহব্বত ডালিয়া দিবা। আমরা তো নিকট ইতিহাস দেখলে হযরত বদরবীর রহমতুল্লাহ আলাইহির ব্যাপার দেখলে দেখি তো সম্পূর্ণ বিষয়টা হলো বুঝিয়া গেছে। আপনারা অনেকর পীর মুর্শিদ আমার ওয়ালিদ সাহ, আপনারা আমরা ওয়ালিদ সাহ তো যে মূর্ত প্রকাশ করিয়া গেছেন তান পীর মুর্শিদ হযরত বদরপুর রহমতুল্লাহ আলাই, আর হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির তো এক মজজুফে প্রকাশ করছে, এক মজজুফে, কারণ হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি চাঁদপুর গিয়া হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত করছেন, এখান থেকে তরিকতর ইজাজতও হাসিল করছেন, বহুত লম্বা ইতিহাস আমি সংক্ষেপ করিয়া
ইজাজত হাসিল করছো না শেষ পর্যন্ত হযরত হাবিজা মুজনপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন আমার আমানত আমার আমানত তোমার কাছে সমদাইয়া দেই আর কই সাদপুর আর কই বদরপুর তাই তো বদরপুর আইছেন কোনো মানুষ জানে না তার সঙ্গে কোনো মানুষ ছিল না তার যে জৈনপুরি জৈনপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা কোনো মানুষ জানে না তাই নাগর মতো মাদ্রাসা ছড়াই মাদ্রাসার এক হুজুর এক নজওয়ান আলিম হিসাবে যতটুকু মশহুর ততটুকু কিন্তু একদিন বাড়িতেই বাড়ি হয়েছেন কই যাইতা রাস্তাত গেছেন বাসর অপেক্ষা করডা ওই সময় হজরত বাকর শাহ রহমতুল্লাহ আলাহি তাই মজুফ মানুষ আপনারা না চিনলেও এই করিমগঞ্জ বদরপুর কাসার ইজাত মশহুর আসলা তাই তান্ডে আমার বাবাও পাইছেন হজরত বদরপুর রহমতুল্লাহ আলাহি তান খেদমত ফাটাইছেন সাবরে দোয়ার লইয়া এইবার লাগে দোয়ার লাগি ফাটাইছেন গিয়া দোয়ার লইয়া এর মজুফ আসলা সত্যিকারের মজুফ আসলা তাই হঠাৎ আইতরা রাস্তা বা তার লোকে সবসময় মানুষ থাকুন তামিষ্কির থাকুন আইসেন আটটা চৌকা চৌকি হয়েছে হজরত বদরপুর রহমতুল্লাহ তাই সার ঘটল বাদ বাসর অপেক্ষা করডা চৌকা চৌকি হয়েছে মানে একজনে আরেকজনের চোখ পায় চোখ পড়ছে হজরত বাকর শাহ রহমতুল্লাহ আলাহি রাস্তার মাঝখানেও খাড়া হয়ে গেছে চোখ বুঝিলি সৈন এই অবস্থায় কতক্ষণ চলছে এক পর্যায়ে হজরত বদরুল রহমতুল্লাহ আলাইহি বাত আসলা তাই না খাড়া হয়ে গেছে দুজনের চোখ বন্ধ একজন সার ওটল আর একজন রাস্তাত দীর্ঘক্ষণ চলছে এইভাবে দুজনের চোখ বন্ধ আর গামতে গামতে ওগুলো অবস্থা হয়েছে যে মাথা থেকে ঘাম ফরিয়া গিয়ে মাটি ফাঁস ছোলা পর্যন্ত বিষ দীর্ঘক্ষণ হঠাৎ হজরত বাকর শাহ রহমতুল্লাহ আলাইহি জমিনও গিরি গেছেন মাটিত ফুরিয়ে গেছে তো সঙ্গী সাথী কইতে যেটা লগইয়া আসলা এখন তো হোটেলও আছে মানুষও তো ইত্য বসে জমি গেছেন সকলো তো তাজ্জুব বিষয় কিতা এক আলিম নজওয়ান আলিবাই বাকর শাহ তো মশহুর মানুষ মজুফ মানুষ ইকিতে হইল দুজন দুই জায়গা ছাড়া গামতে গামতে শেষ এরপরে বাকর শাহ রহমতুল্লাহ আল্লাহ ভরি গেলাম মাটিত তাতে পানি উনি দিয়া হুশ করে হইল হুশ হইলতে বাঘ বাঘ করিয়া দিশন উঠিয়া দৌড় মজুফ মানুষ দিশন দৌড় সকলিয়া তো একগুলো গেছই কিন্তু ইন উপস্থিত জনতা যারা মানুষ যারা এরার মাঝে একটা কৌতূহল জাগি গেল বিষয় গীতা এই বিষয় গীতা এই দেখ নজওয়ান আলি মানে এই তো মজুফ মানুষ সবার কাছে পরিচিত বিষয় গীত একগুলো মানুষ আছেন না কিছু অনুসন্ধানী খবর লোয়াত বাল্লা ও এরা হরত মধুমি রহমতুল্লাহ আলাই হই তসিব নিতে আসলো তাই তো আর কোনো ভাই না গিয়া বাড়িতে গেছেন তাই না সব কুলচন কুলিয়া পরবর্তী তার বাড়িতে গেছেন তো অনুসন্ধানী মানুষ একগুলো যারা এরা খুব লোক ধরছে তখন নৌকা এরপরেও বারবার জিকার করে বিষয় কিতা হরত মধুমি রহমতুল্লাহ আলাই প্রথম অবস্থায় তো কিছু কইসই না পরবর্তীতে বারবার ইসরার করার কারণে এরা চাওয়ার কারণে কইলা বাকর শাহ রহমতুল্লাহ আলাই বাকর শাহ জীবিত বাকর শাহ তো আমি তো তার লগে কোনো আকবরিয়া কিছু করছি না তাই না আমার দেখিয়া হঠাৎ দেখিয়া তার সহ্য হয়েছে না তাই চাইছি না আমার হলতা সিনাই লিতা আল্লাহর ফজল কলমে ফাঁসই না যেহেতু আমার তরিকতর রশিটা খুব মজবুত জি আমার তরিকতর রশিটা খুব মজবুত তাই তো আল্লাহর মজবুত মানুষ আল্লাহওয়ালা ঠিক আছে কিন্তু তাই আমার সিনাইটা পারছেন না এর কারণে এক পর্যায়ে তাই গিরি গেছেন তো প্রশ্ন আরো বাড়াইল না নি মাতই না তরিকতর রস্তা রশি বড় মজবুত যে কোন তরিকতর খাল গেছে মুরিদ
একটা পরে একটা প্রশ্ন জাগলো না নি মতই না ও তো জিজ্ঞাসা করতে 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 কথাই হেসে এক পর্যায়ে কইলা আমি হযরত হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলাইহি মুরিদ তাই না আমার ইজাজত দিছই আর শেষ পর্যন্ত ফরমাইছেন যে তোমার কাছে আমানত সমজাইল আপনারা যে প্রবাদ বাক্যের লোকে মিলছে না নি কিতাব হইন না নি গাও দেশ ও কিতাব দুল কিতাব বাজায় মাথই না হ্যাঁ বাজায় মিলছে না নি একশো ভাগ মিলছে না নি হযরত মুদুরুর রহমান রেখে চিনত তাকে জানে না সেরকম কিছু গফ করবার বিষয় নাই গফ করছই না তাই তো যে অবস্থায় আসলা আসলাম কিন্তু একা মজুফ এক মজুফে আইয়া তো ঘটনা ঘটি গেল মানুষের কিছু প্রকাশ করে দিলাম